ওয়েলকাম টু আরএম বায়োলজি। তোমরা যেমনটি থাম্বনেল দেখতে পাচ্ছ, আজকের ভিডিওটিতে সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক 2022-এর জীববিদ্যার মার্কস 3-র হুবহু কমন যোগ্য কয়েকটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্ন থেকে তোমরা তোমাদের পরীক্ষায় সম্পূর্ণ কমন পাবে। তাহলে প্রশ্নগুলো কমন পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে নিতে হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো এক্ষেত্রে আমরা জেনে নেব আমাদের যে প্রথম ইউনিট রিপ্রোডাকশন, সেখান থেকে কিন্তু মাত্র একটি 3 নম্বরের প্রশ্ন আসে। তার জন্য দেখো তোমাদের স্ক্রিনে বায়ুপরাগী জলপরাগী ফুলের বৈশিষ্ট্য, পরাগরেণু গর্ভপত্র মিথস্ক্রিয়া, একবীজপত্রী দ্বিবীজপত্রী ভ্রূণের পার্থক্য, টিকা, বহুভ্রূণ বিচ্ছেদ, এটি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4টে প্রশ্নের মধ্যে যদি সবথেকে গুরুত্বপূর্ণ তোমরা জিজ্ঞেস করো, সেটি হচ্ছে বায়ুপরাগী ও জলপরাগী ফুলের বৈশিষ্ট্য। এই দুটোর মধ্যে এবছরের জন্য ইম্পর্টেন্ট কিন্তু বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্যটা। এরপর আমরা পরবর্তী স্লাইড দেখব, অর্থাৎ তৃতীয় যে চ্যাপ্টার আছে সেখানে রজচক্রের বিভিন্ন দশা যেগুলো হয়, মরুলা ব্লাস্টুলার পার্থক্য, চিত্রসহ গ্রাফিয়ান ফলিকল কিংবা শুক্রাণুর গঠন, নিষেকের অ্যাক্রোজম কিংবা কর্টিকাল বিক্রিয়া, MTP JDIFT-র পদ্ধতি ও ত্রুটি, অ্যামনিওসেন্টেসিসের টিকা, এটি তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর যে চ্যাপ্টার রয়েছে তোমাদের রিডিউস সিলেবাসে তার থেকে। এই যে প্রশ্নগুলোর মধ্যে এবছরের জন্য ইম্পর্টেন্ট কিন্তু চিত্রসহ গ্রাফিয়ান ফলিকল কিংবা শুক্রাণুর গঠন এবং MTP, GIT এবং অ্যামনিওসেন্টেসিস। এরপরে আসে জন্ম নিয়ন্ত্রণের যে কোনো 3টি পদ্ধতি, পুং ও স্ত্রীবন্ধাত্বের কারণও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা চলে আসি সেকেন্ড ইউনিটে, উদাহরণসহ প্লিওট্রপিজম ব্যাখ্যা করো, ক্রসিং ওভার ও লিঙ্কেজের গুরুত্ব, ক্রসিং ওভার কিংবা লিঙ্কেজ, ডাউনস কিংবা ক্লাইনফেল্টার রোগের লক্ষণ, mRNA, tRNA, RNA এর কাজ। এই সকল প্রশ্নগুলোর মধ্যে 16 নম্বর প্রশ্ন mRNA, tRNA, RNA এর কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, উদাহরণসহ প্লিওট্রপিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রসিং ওভার ও লিঙ্কেজের মধ্যে লিঙ্কেজের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তী স্লাইডে আমরা আসি জেনেটিক কোডের 3টি বৈশিষ্ট্য একদম শিওর শট তোমরা ধরে রাখতে পারো, ট্রান্সক্রিপশন পদ্ধতির অন্তিম দশা, ল্যাগ অপেরনের জিনগুলির ভূমিকা, DNA দ্বিতন্তি নকশা, নিউক্লিওজোমের টিকা, DNA রেপ্লিকেশনে উৎসকগুলির ভূমিকা তোমাদের প্রতিটি টেক্সট বইতে দেওয়া আছে। তোমাদের যে জেনেটিক্স এবং এভলিউশন যে পার্টটি আছে সেখান থেকে কিন্তু 2-3 নম্বরের প্রশ্ন আসবে, তার জন্য তোমাদের 3টে চ্যাপ্টার পড়তে হয়। এই সকল প্রশ্নগুলোর মধ্যে জেনেটিক কোডের 3টি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে রাখো, ল্যাগ অপেরনের জিনগুলির ভূমিকাও করে রাখতে পারো। এরপরে আসে সমসংঘ সমবৃত্তি অঙ্গের টিকা লিখতে আসতে পারে অথবা পার্থক্য আসতে পারে, জৈব অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা বা আণবিক যে প্রমাণ আছে 3টে বইতে সেটা আসতে পারে, জৈব বিবর্তনে ভ্রূণতত্ত্বের প্রমাণ আসতে পারে, আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ খুব ভালো করে রেখো, বিভিন্ন ধরনের টি কোষের নাম ও তাদের কাজ, বি সেল এবং টি সেলের পার্থক্য। এই প্রশ্নগুলোর মধ্যে আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ খুবই গুরুত্বপূর্ণ, জৈব অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা কিংবা আণবিক প্রমাণ খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা করে রাখতে পারো। এই সমসংস্থ সমবৃত্তি অঙ্গ মার্কস 2-র জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জিজ্ঞেস করতে পারে সমসংস্থ অঙ্গ কী, সমবৃত্তি অঙ্গ কী। তারপরে আমরা দেখে নিই ম্যালেরিয়া কিংবা ফাইলারিয়া রোগের বিস্তার, ম্যালিগন্যান কোষের বৈশিষ্ট্য এবং ম্যালিগন্যান আক্রান্ত হলে দেহে কী কী পরিবর্তন আসে, যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়ার জীবজ সার কিংবা শিল্প উৎপাদনে ভূমিকা আসবে, পেস্টের জৈবিক দমন ও টিকা আসতে পারে, সিউয়েজ ট্রিটমেন্ট বা যে নর্দমা পরিশোধন হয় সেই পরিশোধন। এই যে টপিকটা আছে অর্থাৎ বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, এই টপিক থেকে কিন্তু তোমরা 3টে প্রশ্ন পাবে মার্কস 3, এটা খুব ইম্পর্টেন্ট ইউনিট, তোমরা খুব ভালো করে রেখো। তার পরবর্তীতে বায়োটেকনোলজি থেকে তোমাদের 2টো প্রশ্ন আসে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ কিংবা রিকম্বিনেন্ট DNA তৈরি একই জিনিস, PCR-এর পর্যায়, মানব ইনসুলিন প্রস্তুতি, CDNA কি, জৈব প্রযুক্তিবিদ্যায় এর তাৎপর্য। এই কটার মধ্যে এই PCR-এর পর্যায়, রিকম্বিনেন্ট DNA তৈরি, মানব ইনসুলিন, এই 3টের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা আশা করতেই পারো তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই আসবে। এছাড়াও CDNA কি, জৈব প্রযুক্তিবিদ্যায় এর তাৎপর্য, বায়োসেফটি, বায়োপাইরেসি তোমরা করে রাখতে পারো বা যে কোনো একটি ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী তৈরির পদ্ধতিও করে রাখতে পারো, সেখানে BT কটন তুমি করে রাখতেই পারো, অসুবিধা কিচ্ছু নেই। তো তারপরে আমরা যদি দেখে নিই আর একটা স্লাইড,
একদম শেষের ইউনিটের এটি, অর্থাৎ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। সেখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবে, তার জন্য যে কোনো তিন প্রকার জনসংখ্যার আন্তঃক্রিয়া করে রাখতে পারো, যে ও এস আকৃতি লেখচিত্রের পার্থক্য করে রাখতে পারো, জাঙ্গল উদ্ভিদ বা হাইড্রোফাইড রিভিশন করে রাখতে পারো, বায়োস্ফিয়ার রিজার্ভের গঠন করে রাখতে পারো, মানবদেহে বায়ু ও জল দূষণের প্রভাব করে রাখতে পারো, বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য করে রাখতে পারো। এই সকল প্রশ্নের মধ্যে এবছরের জন্য ইম্পর্টেন্ট কিন্তু যে কোনো তিন প্রকার জনসংখ্যার আন্তঃক্রিয়া, অর্থাৎ যেগুলো আছে মিথজীবিতা, শিকার, প্রতিযোগিতা, এইসব যে পাঠলো তোমরা যে তিনটে মনে রাখতে পারবে সেই তিনটেই করো। যে ও এস আকৃতি লেখচিত্রের পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট আছে। বায়োস্ফিয়ার রিজার্ভের গঠন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য তোমরা নিজেরাই লিখতে পারবে, এবং মানবদেহে বায়ু ও জল দূষণের মধ্যে জল দূষণটা খুব ভালো করে রেখো। তো এই সকল প্রশ্নগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম, বা তোমরা যদি সমস্ত প্রশ্ন করতে পারো তাহলে তো খুবই ভালো, নাহলে যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম সেগুলো যদি শুধুমাত্র করো তাহলে তোমরা 9টা কম্পন পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, এটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো না সমস্ত বন্ধুবান্ধবের সাথে।